सेल्फ प्रोन पजिशन जेटा आमादेर ब्रिदिंग कैपासिटी बाड़ाबे सेई निये आज के आमादेर ए भिडियो बर्धमान फुटेज क्लाबेर आरो एकटी भिडियोते आपनादेर स्वागत। आसले कठिन नाम छिलो तो ताई प्रथमे बोले फेललाम, नाहले माझखाने भूले जेतम। आज के भिडियोटा खूब इम्पर्टेंट, आज के भिडियोटा देखुन आपनारा। एर फले कि हबे, आपनारा बाड़ितेई निजेराई आर कि करते पारबेन, प्रैक्टिस करते पारबेन। जदि आपनादेर ब्रिदिंग समस्या हय तो এই কাজগুলো করুন, একটু সমাধান পাবেন। আর একটা কথা, বাজারে আপনারা জানেন অবশ্যই যে অক্সিজেন সিলিন্ডার একদমই মিলছে না, খুব অমিল। তাদের জন্য এই ভিডিওটা দেখতে পারেন, আপনার কাজে লাগবে। এছাড়াও একটা অল্টারনেটিভ অপশন আমি বলে দিই, সেটা হচ্ছে অক্সি 99। এই যে এই জিনিসটা হচ্ছে অক্সি 99, এটাও আপনারা ঘরে কিনে রাখতে পারেন, 600 থেকে 650 টাকা দাম। এটাও কিন্তু আপনাদের সাহায্য করবে, একদম ইনহেলারের মতন জিনিস একটা। জাস্ট খুলবেন এই এই জিনিসটা, এইটা প্রেস করলেই হবে, এটা প্রেস করলেই এখান দিয়ে অক্সিজেন বেরোবে। মুখে নেবেন, ক্লিক করে মুখে নেবেন, দিয়ে মানে প্রেস করবেন, তাহলেই অক্সিজেন বেরোবে। জাস্ট এরকম এইখানে প্রেস করলে এই যে এইটা অক্সিজেন বেরোচ্ছে। আপনারা ভাবতে পারেন যে আমি অক্সিজেন নষ্ট করছি, কিন্তু একদমই নষ্ট করছি না। আসলে এইটার ডেট শেষ হয়ে গেছে, এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, তাই জন্য আমি নষ্ট করতে পারলাম। যাই হোক, বেশি কথা না বলে আমরা চলে যাব। আজকে আপনাদেরকে পুরোটা উপস্থাপনা করে দেখাবে সুচিস্মিতা রায়। দেখুন কীভাবে আপনারা বাড়িতে ওই প্রন পজিশন না কি সব ওটা আপনারা করতে পারেন, এবং আপনারাও কিন্তু এই নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপারটা অনেকটা সহজ হবে, অনেকটা মানে আপনারা নিজেরাও করতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিও খুব ভালো একটা ভিডিও হবে, দেখতে থাকুন। সেলফ প্রন পজিশনিং, এটা এখন ডক্টররা প্রেসক্রাইব করছেন করোনা পেশেন্টদের জন্য, যেটা হচ্ছে আমাদের ব্রিথ ক্যাপাসিটিটাকে বাড়াবে। আমি একদমই বলছি না যে অক্সিজেন লেভেলটাকে বাড়াচ্ছে, ব্রিথ ক্যাপাসিটি বাড়াবে। কারণ হচ্ছে যে যখন আমরা আমাদের স্লিপিং প্যাটার্নটাকে একরকমে রাখি, তখন অক্সিজেন লেভেলটা ওটা বাড়া কমার থেকে বেশি আমাদের ব্রিদিং নিতে, ব্রিদ আউট করতে প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে এই পজিশনিংগুলো আমরা যদি প্র্যাকটিস করতে পারি, আমি বলবো না একদমই যারা করোনা পেশেন্ট রয়েছেন তাদের জন্য, তারা যদি প্র্যাকটিস করে তাহলে তাদের একটু ইমপ্রুভমেন্ট হবে বা তাদের ব্রিদিং প্রবলেমটা একটু রিলিফ পাবেন। এই পজিশনিংয়ের মধ্যে আমরা 4টে প্যাটার্ন আজকে দেখাবো, তো চলুন দেখে নিই। আজকে এটা করার জন্য আমি একটা ম্যাট নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের বেডে করবেন। এখানে তার সাথে সাথে কতগুলো পিলো নিয়ে নিয়েছি, আর যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, নর্মালি শুয়ে পড়লাম সেটা কিন্তু একদমই ইফেক্টিভ নয়। এখানে আমি অনেকগুলো বালিশ নিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাকে পরপর আপনাদের সবাইকে। আমার প্রথমে একটা মাথার দিকের বালিশ রেখেছি, এখানে দুটো হাইটের বালিশ আছে। আপনাদের বালিশ যদি খুবই ছোট হয় তো সেখানে দুটো কি তিনটে বালিশ নিতে পারেন। আর এখানে আমি দুটো নিয়েছি আমার বালিশের হাইট অনুযায়ী, আর একটা রাখবো আমার অ্যাঙ্কেলের কাছে। তারপরে আমি নট বেলি, আমি এটা পেলভিকের এরিয়াতে বালিশটাকে প্লেস করব, কোমরের কাছে যেই বালিশটা থাকবে সেটা হচ্ছে কোমরের বা পেলভিক এরিয়াটা আমার বালিশটা থাকবে। এরভাবে আমি থাকলাম, পুরো পেলভিক এরিয়াটাতে পড়লো, আমার বেলিতে কিন্তু নয়। তারপরে এটা আমি অ্যাঙ্কেলের কাছে রেখেছি বালিশ, রেস্ট পজিশন পুরোপুরি। তারপরে আমার এখানটায় পুরো এইরকমভাবে আমি এটা রেস্ট পজিশনে যাচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এইখানে আমার বেলিটা বা চেস্টের কাছটাতে যে একটা হাত যেন পুরোপুরি যেতে পারে, তাহলে এটা পারফেক্ট পজিশন হবে সেলফ প্রনের ক্ষেত্রে। এইখানে আমি এই পজিশনে থাকবো 30 মিনিটস টু 2 আওয়ার্স, এই পজিশনে থাকবো। এই পজিশনে থাকার পরে যদি আমি 30 মিনিটস পরে আমার একটু ইরিটেশন হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আমি পজিশনটা চেঞ্জ করব, সেই পজিশনটা দেখাচ্ছি। আর এই পজিশনটা যদি এইভাবে থাকতে আমার অসুবিধা হচ্ছে, চিনটা আমি জাস্ট এটা বালিশটা আছে চিনটা সাপোর্ট দেওয়ার জন্য, আদার পজিশন আমি করতে পারি সুইমিং পজিশন এইভাবে রেখে, আর একটা অপোজিট হাতটা অন্য সাইডে যেইভাবে আমরা সুইমিং করি, আর আমার ফেসটা বা চিনটা এই পিলোর উপর রেস্ট থাকলো। এই পজিশনটা 30 মিনিটস কি 2 আওয়ার্স পর আমি চেঞ্জ করব, দেন এটা করব আমি সাইড লাইন পজিশন। এটার সাথে সাথে এই গোটা প্রসেসটা একটা প্রন পজিশনে হবে। আমার অ্যাঙ্কেলটা থাকলো পুরোপুরি, বালিশগুলো আমি সরিয়ে দিলাম সাইড লাইন পজিশন, অ্যাঙ্কেলের উপর পাটা রাখবো। আমি চাইলে করতে পারি আমার দুটো পায়ের মাঝখানে একটা বালিশ নিয়ে নিলাম, তারপরে আমি এইভাবে শুয়ে পড়লাম, বাত করতে পারি যে আমি একটা বালিশে রেস্ট নিতে পারি, এইভাবে শুলাম। এটা হচ্ছে সাইড লাইন পজিশন, সাইড লাইন পজিশনটাও সেম 30 টু 2 আওয়ার্স এটা আমি করব। এই পজিশনটা হলো সেম অপোজিট সাইডে করব। এরপরে আছে রেস্ট পজিশনে আর একটা, এটা সিটিং পজিশনের মধ্যেই পড়ছে। বালিশগুলো আমি সব এখানে নিয়ে নিলাম, এটা আমার এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে, এটাও সেম 30 মিনিটস টু 2 আওয়ার্স গোটা প্রসিডিওরটা।
তবেই আমার সেলফ প্রোন পজিশনটা কমপ্লিট হচ্ছে। এইগুলো করলে আমি একদমই বলবো যে আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন, কনসাল্ট করে তারপরে আপনার এই পজিশনিংগুলো ট্রাই করুন। সবার জন্য এই পজিশনিংগুলো নয়, হয়তো আপনার জ্বর হয়েছে, কষ্ট হচ্ছে, সেই জন্য আপনি করছেন, ট্রাই করতে পারেন, কিন্তু প্রত্যেকটা করোনা পেশেন্টের জন্যই এটা একদমই ইফেক্টিভ নয়। আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করবেন, তারপরে এই পজিশনিংগুলো ট্রাই করুন। আর সকলে ভালো থাকুন, মাস্ক পরুন, স্টে ফিট, স্টে হেলদি, কিপ স্মাইলিং।